প্রথম ধাপে 152টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 8 মে। সকালে ইসির 29তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় 15 এপ্রিল, বাছাই 17 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় 22 এপ্রিল। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ভোট হবে 23 মে, তৃতীয় ধাপে ভোট হবে 29 মে, চতুর্থ ধাপে ভোট হবে 5 জুন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কমিশনের 29তম সভা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সভা শেষে উপজেলা পরিষদ নির্বাচনের বিস্তারিত তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। জানান, তফসিল অনুযায়ী প্রথম ধাপে 152টি উপজেলায় ভোট হবে 8 মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 এপ্রিল 2024, মনোনয়নপত্র বাছাই 17 এপ্রিল, আপিল দায়ের 18 থেকে 20 এপ্রিল, আপিল নিষ্পত্তি 21 এপ্রিল, প্রত্যাহার মনোনয়নপত্র প্রত্যাহার 22 এপ্রিল, প্রতীক বরাদ্দ 23 এপ্রিল এবং ভোট গ্রহণ 8ই মে 2024। এটা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি জানান, প্রথম ধাপে ইভিএমে ভোট হবে 22 উপজেলায়, বাকিগুলোয় ব্যবহার হবে ব্যালট পেপার। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, কক্সবাজার, মানিকগঞ্জ, এই 9টা জেলার যে সকল উপজেলায় নির্বাচন হবে সেগুলো ইভিএমে হবে। এবার উপজেলা পরিষদ নির্বাচন হবে 4 ধাপে, পরবর্তী ভোট গ্রহণের তারিখও জানান তিনি। দ্বিতীয় ধাপ 23 মে, তৃতীয় ধাপে নির্বাচন হবে 29 মে এবং চতুর্থ ধাপে এবং শেষ ধাপে নির্বাচন হবে 5ই জুন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। তবে এবার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।